সকাল সকাল উঠেই আজকে আবার দুইটা কাজ। একটা হয়েছে ব্লু মুনের বাইক আজকে হ্যান্ড ওভার হবে, যে বাইক উইন হয়েছে তাকে, দেন আর একটা মিটিং আছে বসুন্ধরাতে, তো সেখানে যেতে হবে। বাই দ্য ওয়ে গাইস, মার্ক টু পার্কিং উঠতে গেলে একটু একটু লেগে যায়, বাট প্যারানাই চিল। নিচে ভক্তগণের সাথে একটু সেলফি তুলেই মনে করেন যে আমি আমার সিআরভির মধ্যে উঠে গেছি, কজ সিআরভি নিয়ে যাচ্ছি আজকে আমরা 300 ফিট, অ্যান্ড 300 ফিট নীলা মার্কেটের ওইখানে, ওইখানে একটা রেস্টুরেন্টের মধ্যেই আজকে এই প্রোগ্রামটা হবে বেসিক্যালি। যদিও এটা নিয়ে আরেকটা পরে ভিডিও আসতেছে, কে পাইলো এই 4V বাইকটা, সেটা দেখতে নেক্সট ভিডিও মাস্ট দেখবেন সবাই। তো দেখতে দেখতে গায়েজ আমরা এলিভেটেড এক্সপ্রেসের টোল দিয়েই মনে করেন এলিভেটেড এক্সপ্রেসে উঠে দিলাম এক টান, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি লেট হয়ে গেছিলো আমাদের, কজ সেখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তো একবার ভুলের কারণে অলরেডি আমরা ফ্লাইওভার আরেকবার ঘুরে দেন আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে যেখানে চট্টগ্রাম থেকে সবগুলারে নিয়ে আসা হয়েছে। আসার একটাই রিজন, কজ আমি একটু ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই চট্টগ্রাম যেতে পারে নাই, এই প্রোগ্রামটা ঢাকায় করছি, বাট ইনশাল্লাহ খুব সুন চট্টগ্রামে আসবো। প্যারানাই চিল, চট্টগ্রামের মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে, অ্যান্ড ইনশাল্লাহ অ্যান্ড তোমাদের এই বাইক চট্টগ্রামেই আছে, যদিও একটা উইনার হয়েছে তোমরা অলরেডি ব্লুমুনের পোস্টে দেখছো, তো আজকে সেই রিভেল করব সেই টাইমটা, বাট এই ভিডিওতে না, যেহেতু আমি এই ভিডিওটা ভয়েস ওভার বানাইছি, বাট এখানে তারপর এখানে কিছু ফটো সেশন করে ফেললাম আমরা নিজেরা নিজেরা যারা রেস্টুরেন্টের ছিল তারা, বাট আমি কিছু খাই নাই, কজ আমি দুপুরবেলা ভাত খেয়ে গেছি, মাঝখান দিয়ে ফিশ দেখতে পাইলাম, দেন আমাদের নেক্সট প্ল্যান নিয়ে কথা হইতেছিল, দেন এখানের কাজ শেষ করে মানে বাইক হ্যান্ড ওভার করে, বাইক হ্যান্ড ওভার দেখতে হইলে কিন্তু গাইজ নেক্সট ভিডিওতে যেতে হবে, কজ নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ বাইক যে পাইছে তাকে দেখা যাবে তার ফ্যামিলি সহ। দেন আমরা চলে আসলাম বসুন্ধরা আবাসিক, এখানে আসার একটা রিজন, কজ 300cc কামিং সুন ইন বাংলাদেশ, মানে খুব তাড়াতাড়ি, এই বাইকটা দেখতেছিলাম ভালো লাগতেছিল। বাই দ্য ওয়ে গাইস, বাইকটার অ্যাগ্রেসিভ লুক পুরাই মাথা নষ্ট। তারপর আমরা এটা নিয়ে একটা মিটিং করে ফেললাম যে কীভাবে কী করা যায়, অ্যান্ড ইনশাল্লাহ হোপসো খুব তাড়াতাড়ি এই বাইকগুলো বাংলাদেশে চলে আসবে, অ্যান্ড এখানে অনেকগুলো মডেল আছে, সেগুলো দেখতে গেলে পরে দেখতে হবে। দেন এখানে আমরা ছোট একটা ফ্লাওয়ার দিয়ে ওয়েলকাম করলো, দেন বাইকটার লুক দেখেন গাইস, সামনে দিয়ে যা লাগে, এটা যখন হাইওয়ে দিয়ে যাবে কী যে একটা অবস্থা হবে। বেসিক্যালি এটা 300cc, তার পাশে একটা 250cc, এই ফ্লাওয়ারটা মিস্টেক করে ফালাই আসছিলাম, দেন এটা আবার দিতে চলে আসলো। দেন পার্কিং থেকে ওয়েট করতেছিলাম আজমির কখন নিচ থেকে উঠবে, মানে আমি নিচের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে, দেন গাড়ি আসার পরে কস এখন আমাদের যেতে হবে বাসায়, কস বাসায় আজকে আরও কিছু মাল আসবে, অনেক ব্যস্ত, দ্যাটস ওয়াই দৌড়ের উপর আসি, নাইলে শিওরলি আমি চট্টগ্রাম যেয়ে দেওয়া করতাম। দেন প্যারানাই চলে আসলাম বাসার মধ্যে, কয়বার প্যারানাই কইছি আমি নিজেও জানি না, আসার সাথে সাথে যেই ফুটেজটা আমরা কালেক্ট করছি মানে বাইক দিছি যেটা, সেটা তাড়াতাড়ি আমি এখন ড্রাইভে করে হাসিবরে পাঠিয়ে দিছি, আর আমি এখানে ভিডিও এডিট করলাম এটা। দেন আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও কে বাইক পেছে সেটা দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।